হ্যালো ভিওয়ার্স এবং আমার বড়ো ভাইরা সম্মানিত বিক কোম্পানি এবং বড় প্রজেক্ট স্যারেরা সবাইকে আসসালামু আলাইকুম আমি আমাদের বলা যায় মোটামুটি একটা বড় প্রজেক্টে আপনাদের নিয়ে আসছি এখান থেকে শুরু করে যত যতদূর দেখা যায় এবং এর পরেরটা এমনকি তার পরেরটা সবই আমাদের নিজেদের প্রজেক্ট পানির কালারটা একটু দেখবেন আপনারা সবাই যে পানির কালারটা কেমন এর পাশে যেটা আছে সেটাও আমাদের প্রজেক্ট এবং মাঝে মাঝে একটা সাউন্ড মেবি আপনারা শুনতে পাচ্ছেন সেটা হলো মাছ যখন খায় তখন একটু খেলা করে এই খেলা করার শব্দটা আমরা এই পোনাগুলো ছাড়ছিলাম এক থেকে দেড় মাস আগে আজকে তারা হাফ কেজি সাইজ হয়ে গেছে আর যখন ছাড়ছিলাম তখন ছিল পঞ্চাশ থেকে ষাট গ্রাম আমরা অনেক জায়গায় খাবার দিয়েছি আপনাদের একটু দেখাতে চাই আমাদের আছে আঠাশ বছর অভিজ্ঞতা আপনি চাইলে আমাদের কাছ থেকে যে কোনো টাইপের পরামর্শ এবং পোনা মেডিসিন গ্রোথ প্রোমোটার এবং শীতকালে যে ব্যাপারটা হয় আমাদের মাছটা কিন্তু গ্রোথটা ঠিক থাকে না অনেক কমে যায় গরমকালের মতো বাড়ে না সেই বাড়ার জন্য যেটা দরকার মেডিসিন ভিটামিন আমাদের কাছে আছে নিচে দেয়া কমেন্ট বক্সে নাম্বার আছে আপনারা চাইলেই কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে আমরা সারা বাংলাদেশেই হোলসেল দিয়ে থাকি এবং সবথেকে বড়ো কথা এর ভিতরে রঙিন মাছটা আছে আপনাদের জানি না কতটুক দেখাতে পারবো কারণ অনেক রৌদ্র রৌদ্রের ভিতরে ভিডিওটা করা ছোট আমি নিজে খালি চোখে কিন্তু অনেকগোলা রঙিন মাছ দেখতে পাচ্ছি আমি ফিড দিয়েছি আমি কথা বলছি এই জন্য কিছুটা মাছ আমার কাছ থেকে সরে গেছে বাট তারপরও এরা মানে এত পরিমাণে ভাসমান ফিটটা খেতে অভ্যস্ত প্রস্তুত যে মাত্র একশো দিনেই আমরা বাজারজাত করতে পারি এবং আমরা একটা মাছকে অনেক অনেক গুণ বাড়াই যদি বলেন কীরকম অনেক গুণ বাড়ান অনেকে বলে যে আপনার তো শুধুমাত্র ডাবল বানাতেই হিমশিম খেয়ে যাচ্ছি তো আমি বলবো যে দেখা আমি একটা মাছ পঞ্চাশ গ্রামের একটা মাছ আমি পুকুরে ছাড়লাম তো পঞ্চাশ মাস গ্রামের একটা মাছ যখন এক কেজি হয় তখন কয় গুণ বাড়ে বিশ গুণ বাড়ে এক হাজার গ্রাম সমান যদি এক কেজি হয় তাহলে পঞ্চাশ গ্রামের একটা মাছ এক কেজি অর্থাৎ এক হাজার গ্রাম হলে সেটা হয় বিশ গ্রি বিশ গুণ বেশি তো আমরা পানির কালারটাও একটু দেখাতে চাই আপনাদের দেখেন আমাদের পানির কালারটা কেমন পানির কালারটা এরকম না রাখতে পারলে মাছ চাষে লাভবান হওয়া সম্ভব না কারণ আপনি যত বেশি খাওয়াবেন ঠিক ততটাই আপনাকে ফলন দিবে এটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার পোলট্রি কীভাবে পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ দিনে এক কেজি হয় কারণ পোলট্রির সামনে কিন্তু সবসময় খাবারটা বাঁধা থাকে পর্যাপ্ত পরিমাণ খাবার ওদের সামনে ঝুলানো থাকে আর তার জন্য কিন্তু পোলট্রি মাত্র পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ দিনে এক কেজি হয় ঠিক মাছের ক্ষেত্রে সেরকম আপনি মাছকে অনেক গুণ লাভবান বানাতে পারবেন যখন আপনি খাবারের দিকে নজর দিবেন আর খাবারের দিকে নজর দেওয়ার আগে দেখতে হবে যে আপনার পোনাটা কেমন পোনাটা সিলেক্ট করতে হবে একটু কস্ট বেশি পড়লেও মনে রাখতে হবে যে সস্তার তিন অবস্থা আপনি মাত্র তিরিশ থেকে চল্লিশ পয়সা খরচ কমানোর জন্য দেখা যাচ্ছে আপনি আপনার বাড়ির পাশে থেকে অথবা অনভিজ্ঞ অথবা একটা মোটামুটি তিন থেকে পাঁচ মন মাছ নিলেন সাদা মাছের কথা বলছি আমি তো দেখা যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি লাভবান হতে পারবেন না কারণ না পারবে সে আপনাকে ভালো পরামর্শ দিতে না পারবে আপনার পুকুর প্রস্তুত করে দিতে না তার পোনাটা অনেক সুস্থ সবল এবং ভাইরাসমুক্ত এবং অনেক গুরুতাবেল আমরা আমাদের মাছটাকে কেসো নামের একটা জিনিস আছে কেসো ব্লেন্ডার করে খাওয়াই প্রায় পনেরো থেকে বিশ দিন প্রথম পনেরো থেকে বিশ দিন যার জন্য আমাদের মাছের গ্রোথ নিয়ে আমরা সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করতে প্রস্তুত যে বাংলাদেশে কেউ এক বছরে একটা শীতল অথবা এক বছরে একটা কাতলা রুই তিন থেকে সাড়ে তিন কেজি বানায় দেখাতে পারবে না হ্যাঁ বলেন বলেন যে তাহলে প্রথমে তার ওয়েটটা কতটুকু হবে দেখেন আমি কিন্তু খাবার দিয়ে মাত্র ওই পাশে গিয়েছি আমার সময় লেগেছে তিন মিনিট তিন মিনিটের ভিতর আমি আমার আগের জায়গায় ফিরে আসছি এখানে কিন্তু একটা ফিড নেই একটা মাছ নেই আমার পাত্রে খাবার আছে আমি আবার দিব এ হচ্ছে আমাদের খাবার আমরা মেগা ফিটের খাবারটা ইউজ করি আর নিজেদের যে ফিড আছে এই ফিডটা আমরা একটু বেশি পরিমাণে দেই নৌকাতে কয়লার সার ভিজানো আছে নৌকাতে এটা আমরা কিছুক্ষণ পরে দিব আর মেগাফিটটা এই জন্য ইউজ করি এটা হচ্ছে ফিনিশার তো আসলে দেখা যায় কি একটা জিনিস দেখবেন আপনারা সেটা হচ্ছে যে দাঁত ব্রাশ যদি আপনি সারা জীবন কোলজাফ অথবা কোলগেট দিয়ে করেন দাঁত কিন্তু পনেরো থেকে বিশ দিন পরে পরিষ্কার হয় না কিন্তু আপনি যদি একটু চেঞ্জ করে পেপসিডেন্ট অথবা মিডি প্লাসে যান তো সেক্ষেত্রে দেখা যাবে আপনার দাঁত কিন্তু আবার আগের জায়গায় ফিরে গেছে চকচকেটা বেশি হয় মাছের ক্ষেত্রে এরকম শুধু একটা খাবার খাওয়ালে কখনো মাছ বড় হবে না সব রকমের ভিটামিন ওদের দেহে দিতে হবে এবং ওদের পুষ্টি গুণাগত মান একটা বাদশাকে ঠিক যেভাবে পালন করবেন আপনি এই বাচ্চাকে যেভাবে পালন করতে হয় এইভাবে যদি আপনি আমার মাছটাকে পালন করতে পারেন অল্প জায়গা হোক আমাদের মতো একশো দুশো একর না হয় কোনো সমস্যা নাই বাট আপনাকে খুব যত্নের সাথে সেটা লালন পালন করতে হবে তখনই আপনাকে তারা লাভটা দেখাবে আমি আবার ফিটটা দিই দেখেন আর আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে ফিড দেওয়ার কত সেকেন্ডের ভিতরে আমাদের মাছ পুকুরে এসে লাগছে এটা হচ্ছে আমাদের সব থেকে বড়ো টার্গেট এটা আমাদের নিজস্ব ফিড না আমরা নিজস্ব ফিড মেগা ফিড আবার নিজেদের পরামর্শ অনুযায়ী মানে নিজেরা সাজা নিজেদের দিয়ে যেভাবে খাবারটা দিলে একেবারে লো কস্ট কেন আমরা বিজ্ঞপ্তি দিয়েছি যে পাঁচ মাসে এক লাখ টাকার মাছ বিক্রি করে দেবো খরচ কত পঁয়ত্রিশ হাজার থেকে সাঁয়ত্রিশ হাজার টাকা কারণ আমি যখন মেগাফিটটা খাওয়াবো মেগাফিটে আমি অনেক বেশি গ্রোথ পাবো কিন্তু আমি যখন আমাদের এই লোকাল ফিডগুলো খাওয়াবো কিংবা দেখা যাচ্ছে কুড়া ভুসি অটো ডিআরবি, রাইস খুদ চাউল এগুলো খাওয়াবো তখন কিন্তু গ্রোথটা ওইভাবে আসবে না বাট আমাকে সংমিশ্রণ করে আমি কেজি এক কেজি খাবারের দাম চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা ফেলবো মানে সর্বোচ্চ আর আমি আমি এই পুকুরে আমি বলি আমি গৌরববালা সিও বালা ফিশপফিড আমি এই পুকুরে আমি এই পুকুরে সব মিলায়ে সতেরো থেকে আঠারো টাকা কেজি পড়ছে এরকম খাবার খাওয়াছি অলরেডি এই পুকুর থেকে আমাদের চারবার মাছ ধরা হয়েছে গত মাসে তো চার মাসে আমরা প্রায় ছয় লক্ষ টাকা এই সরি চারবারে আমরা প্রায় ছয় লক্ষ টাকার মাছ বেচা কেনা করেছি আর এখন পর্যন্ত এখানে যেটা আছে আমরা এখন এটাকে কনভার্ট করেছি চিংড়ির ঘেরে হ্যাঁ এই জন্য মাছের পরিমাণটা একটু কমাই দিয়েছি আমি আসলে ঢাকাতে অফিস করার জন্য অফিসিয়াল কাজের জন্য আমি সেই ভিডিওগুলো দিতে পারিনি যখন ফুল রকমের মাছটা ছিল আমি কথা বলছি এই জন্য মাছ ভয় পাচ্ছে আসতে যাচ্ছে না আমরা একটু পাশের যেখানে ফিট দিয়েছিলাম সেখান থেকে দেখে আসি যে সেখানে দেখেন পানি কি করছে মানে একটুকু বলতে পারবো যে মনে হচ্ছে ঘেরে আপনার পুষ্কনিতে মানে আমাদের যেটা আমাদের এলাকায় বলে ঘের মাছের পুকুরকে কমার্শিয়াল ভাবে যখন চাষ করা হয় দেখেন মনে হচ্ছে যে আসলে হয়তোবা কোনো ঝড় টর হচ্ছে পানিতে এত বেশি পরিমাণে ঢেউ হচ্ছে কিন্তু এটা কিন্তু ঢেউ না এটা শুধু মাছের খাবার খাচ্ছে আর ওরা খাবার খাওয়ার সময় একটু আনন্দ করে এটা সেটাই তো ভিওয়ার্স আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং মাস্টার কোনো পরামর্শ লাগলে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ